আমার অনেক মা বোনরা আছে হায়াজ এবং নেফাস অবস্থায় কোনো ইবাদতই করে না আল্লাহর নাম পর্যন্ত মুখের মধ্যে আনে না শবে বরাতের রজুরিতে আপনারা হায়াজ এবং নেফাস অবস্থায় যে সমস্ত মা বোনরা আছেন অবশ্যই ইবাদত করবেন অবশ্যই আপনারা আল্লাহর কাছে মুনাজাত করবেন অবশ্যই জিকির করবেন কিভাবে আপনারা হায়াজ এবং নেফাস অবস্থায় থাকাকালীন শবে বরাত রাত্রিতে ইবাদত করবেন এবং শুধু শবে বরাত রোজিনী নয় যেই কোন সময় আপনারা হায়াজ কিংবা নেফাস অবস্থায় এই ইবাদতগুলো করতে পারবেন যে ইবাদতগুলোর কথা আমি আপনাদেরকে বলে দেব প্রিয় দিনী মা ও বোনেরা যদি আপনি মহিলা হয়ে থাকেন মুসলমান হয়ে থাকেন আজকের ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে কারণ হায়াজ এবং নেফাস অবস্থায় শবে বরাতের রাত্রিতে কিভাবে আপনারা ইবাদত করবেন এবং যেই কোন সময় হায়াজ এবং নেফাস অবস্থায় থাকেন কিভাবে ইবাদত করবেন আমি সম্পূর্ণ নিয়ম কানুনগুলো আমি আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ প্রিয় দিনী মা ও বোনেরা আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে সমস্ত মা বোনরা মাসিক পিরিয়ড হয় কিংবা নেফাস হয় অর্থাৎ হায়াজ এবং নেফাস হয় তারা কোনো ইবাদত করে না এমন কি আল্লাহর নাম পর্যন্ত মুখ দিয়ে উচ্চারণ করে না অপরাধ হবে গুনাহ হবে এই জন্য এগুলো হচ্ছে কুসংস্কার আপনি মা বোনরা হায়াজ কিংবা নেফাস অবস্থায় আছেন আপনারা এত নাপাক হয়ে যান নাই যে আল্লাহর নাম পর্যন্ত মুখ দিয়ে উচ্চারণ করতে পারবেন না আপনি হায়াজ অবস্থায় নেফাস অবস্থায় জিকির করতে পারবেন সুবহানাল্লাহ জিকির করতে পারবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতে পারবেন আল্লাহু আকবার এই জিকির করতে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা করতে পারবেন দুরুদ শরীফ পড়তে পর্যন্ত নবীর উপরে আপনি পারবেন কোনো সমস্যা নেই এমন কি বাংলা ইসলামিক কিতাবাদি যা আছে এবং কি সেই কিতাবাদির মধ্যে যে আরবি আছে সেই বাংলা এবং আরবি কিতাবাদি ধরে ধরে স্পর্শ করে করে আপনারা পড়তে পারবেন কোনো সমস্যা নেই এমন কি হায়াজ এবং নেফাস অবস্থায় আপনারা আল্লাহর কাছে মুনাজাত করতে পারবেন এবং মুনাজাতের মধ্যে কোরআনের আয়াতগুলো আপনি দোয়া হিসাবে পাঠ করতে পারবেন যেমন রাব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله أكبر আগে তো জানেন নাই অবশ্যই হায়াজ এবং নেফাস অবস্থায় আপনারা এভাবে মুনাজাত করতে পারবেন কান্না করতে পারবেন আল্লাহর জিকির করতে পারবেন আপনি কোরআন তেলাওয়াত শুনতেও পারবেন কেউ কোরআন তেলাওয়াত করলে আল্লাহু আকবার তাহলে প্রিয় দিনী মা ও বোনেরা সামনে আসতেছে শবে বরাত কিংবা শবে কদর কিংবা যেই কোনো সময় আপনারা হায়াজ এবং নেফাস অবস্থায় থাকেন এই ইবাদতগুলো কখনো ছাড়বেন না সামনে শবে বরাত আসছে এই শবে বরাত রাত্রিতে আমার আল্লাহ এই পৃথিবীর আসমানের মধ্যে চলে আসে আর পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকে ও পৃথিবীর মানুষেরা তোমাদের কি প্রয়োজন আমার কাছে চাও আমি দেওয়ার জন্য প্রথম আসমানের মধ্যে চলে এসেছি আর আপনি মা বোনরা হায়াজ এবং নেফাস অবস্থায় আছেন তার জন্য আপনারা জিকির করলেন না আল্লাহর ডাকলেন না দুরুদ পড়লেন না কিতাবাদি পড়লেন না আমল করলেন না একদম অমনোযোগী গাফেল হয়ে থাকলেন তাহলে ভালো না ভালো না ভালো না ইবাদত করবেন আল্লাহ পাক আপনাকে পছন্দ করে আপনার মুখের মধ্যে কোনো নাপাকি নাই আপনার হাতের মধ্যে কোনো নাপাকি নাই আপনি এমন নাপাক হয়ে যান নাই যে আপনি যে কোনো জিনিস ধরলেই নাপাক হয়ে যাবে আপনি পবিত্র শুধুমাত্র আপনার নামাজ এবং রোজা ওই মুহূর্তে করতে পারবেন না আপনি এখন আমি আপনাদেরকে বলে দেব হায়াজ এবং নেফাস অবস্থায় আপনারা কোন কোন ইবাদতগুলো করতে পারবেন না এক নম্বরে নামাজ রোজা করতে পারবেন না নামাজও পড়তে পারবেন না রোজাও রাখতে পারবেন না দুই নম্বরে
কোরআন শরীফ স্পর্শ করতে পারবেন না ধরতে পারবেন না এবং তেলাওয়াত করতে পারবেন না তবে অন্য জনে তেলাওয়াত করলে আপনি শুনতে পারবেন কিংবা দোয়া হিসাবে ছোট ছোট আয়াতগুলো আপনি পড়তে পারবেন কোনো সমস্যা নেই যেমন রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহর কাছে এভাবে আপনি দোয়া করতে পারবেন আরেকটা দোয়া করতে পারবেন যত দোয়া আছে কোরআন শরীফের মধ্যে সব দোয়া আপনি করতে পারবেন এইভাবে করতে পারবেন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار তাহলে কোরআন শরীফ আপনি স্পর্শ করতে পারবেন না তেলাওয়াত করতে পারবেন না শুনতে পারবেন এবং দোয়া হিসেবে পড়তে পারবেন ছোট ছোট আয়াতগুলো আপনি যেগুলো মুখস্থ করেছেন তিন নম্বরে তাওয়াফ করতে পারবেন না খানায়ে কাবা মক্কা শরীফে গিয়ে তাওয়াফ করতে পারবেন না এবং মসজিদে প্রবেশ করতে পারবেন না চার স্বামী স্ত্রী সহবাস করা যাবে না এই কয়েকটি কাজ ছাড়া আপনি যেই কোনো ইবাদত করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি নামাজের সময় আপনার নামাজ নাই আপনি ওযু করে সুন্দর করে নামাজের বিছানার মধ্যে বসে বসে জিকির আজকার করতে পারবেন আল্লাহর কাছে দোয়া করতে পারবেন তাসবিহ হাতের মধ্যে নিয়ে নিয়ে জিকির করতে পারবেন কোনো সমস্যা নেই আল্লাহওয়ালা যারা তাদের স্ত্রী আল্লাহওয়ালাদের স্ত্রী কিংবা যারা আল্লাহর প্রিয় বান্দী তারা হায়াজ এবং নেফাস অবস্থায় একটি মুহূর্তেও আল্লাহ পাকের জিকির ব্যতীত থাকে না আপনিও থাকবেন না প্রিয় দিনী মা ও বোনেরা আপনারা এই শাবান মাসের মধ্যে একটি দোয়া বেশি বেশি করে আল্লাহর কাছে করবেন আর দোয়াটা যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের ভাগ্য খুলে যাবে পরিবর্তন হয়ে যাবে কিংবা শুধু শাবান মাস নয় আপনারা যেই কোনো সময়ে দোয়াটা পড়তে পারেন কোরআনুল কারীম থেকে দোয়াটা এই দোয়াটা আপনারা আমার সঙ্গেও পাঠ করতে পারেন দোয়া হিসেবে যারা হায়াজ এবং নেফাস অবস্থায় আছেন তারাও আমার সঙ্গে পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই এটা একটা দোয়া আমি আপনাদেরকে দোয়াটা মুখস্থ করিয়ে দেব এটা কোরআনুল কারীম থেকে একটি ছোট্ট দোয়া এই দোয়াটার মধ্যে পৃথিবীর সব কল্যাণ আছে এই দোয়াটা আপনি আল্লাহর কাছে করবেন পৃথিবীর সব কল্যাণ সব ভালো কিছু আপনি আল্লাহর কাছে চাইলেন আল্লাহ পাক আপনাকে দিবে এবং আখেরাতের সমস্ত বালাই আপনাকে আল্লাহ পাক দিবে এবং জাহান্নাম থেকে আল্লাহ পাক মুক্তি দিবে সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আল্লাহর কাছে দোয়া করত তখনই তিনি এই আয়াতটা তেলাওয়াত করতেন এই মুনাজাতের মধ্যে এই আয়াতটা পড়তেন মুনাজাতের দোয়াটা তাহলে চলুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমরা এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দোয়াটা মুনাজাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়াটা পড়তেন আমরা এখন শব্দে শব্দে সে মুনাজাতের দোয়াটা শিখে ফেলব এবং শবরাতের রাত্রিতে এই দোয়াটা বেশি বেশি করবেন এবং পুরা বারো মাস যখন ইচ্ছা তখন যখনই মুনাজাত ধরবেন তখনই এই দোয়াটা সর্বপ্রথম পড়বেন আমরা সকলেই পড়ে থাকি তাহলে চলুন আমরা দোয়াটা শব্দে শব্দে শিখে নেই এবং প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে নেকিও বুঝে নেই ইনশাআল্লাহ দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار অর্থটা বলে দিচ্ছি তারপর আমরা শব্দে শব্দে অনেকবার পর্যন্ত পাঠ করব শিখব আর যখনই মুনাজাত ধরব তখনই করব এই দোয়াটা আল্লাহর কাছে ইনশাআল্লাহ প্রত্যেকটা আলেম ওলামারা ইমাম সাহেবরা বক্তারা মুনাজাতরা ধরেই এই দোয়াটা পাঠ করে এই দোয়াটা পাঠ করলেন মানে আপনি পৃথিবীর সব কল্যাণ পেয়ে গেলেন আখেরাতের সব
কল্যাণ পেয়ে গেলেন জাহান্নাম থেকে মুক্তি হয়ে গেলেন ইনশাআল্লাহ আজকে এই দোয়াটা আপনাদেরকে শিখতেই হবে ইনশাআল্লাহ অর্থটা আমি বলে দিচ্ছি রব্বানা ও আমাদের রব আতিনা ফিদ দুনিয়া হাসানা এই পৃথিবীর কল্যাণ তুমি আমাদেরকে দান করে দাও অফিল আখিরাতি হাসানা এবং আখিরাতের কল্যাণ তুমি আমাদেরকে দান করে দাও ওয়াকিনা আযাবান্নার এবং জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে মুক্তি দিয়ে দাও কত সুন্দর একটি দোয়া এখন আমরা শব্দে শব্দে দোয়াটা শিখব ইনশাআল্লাহ রব্বানা আতিনা ফি দুনিয়া حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار প্রিয় দিনী ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত